হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো ভালো নেই। ভালো না থাকার কারণ একটাই, কারণ অনেকদিন যাবৎ বিরিয়ানি খাওয়া হয় না। তাই আমিও চলে আসলাম দেরি না করে বিরিয়ানি খাইতে। আজকে চলে আসলাম ফরিদপুরে হাজি বিরিয়ানি হাউসে বিরিয়ানি খাইতে। তো এখানে একটি মাটন বিরিয়ানি অর্ডার দিস, কিন্তু আজকে আমার কাছে বিরিয়ানিটা একটু বেশি ভালো লাগছে, কারণ আমি ইফতার করে কিছু খাই নাই, জাস্ট হালকা ইফতার করে চলে আসছি। খিদা লেগেছিল আর বিরিয়ানির টেস্টটাও অনেক ভালো লাগছে। আর যে আলু, যে সাইজটা আলুটা আজকে ছিল সেই নরম, মাংসের টুকরাটাও ছিল অনেক ভালো। খাসির মাংসের মধ্যে একটু সফট হয়, নরম হয়, আর এটা রান্নার পরে একটা জুসি একটা ফ্লেভার আছে, কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে এটা। আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে আমার, সেটা হলো এরা যে সালাদ ইউজ করে ওটা সবসময় টাটকা পাওয়া যায় এখানে। আমি এর আগে যে কয়েকবার এখানে খাইতে আসছি, প্রত্যেকবার এখানে টাটকা সালাদ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে, আপনারা কেমন কি করেন, যখন কাস্টমার থাকে তখনই সালাদ কাটে, তার আগে সালাদ কখনো কেটে রাখেন এক্সট্রা ভাবে। আর আমি যদি বলি খাবারের গুণগত মান কত, তাহলে এর 10-এর ভিতরে 9 দেওয়া যায়, আর বিহেভিয়ারও 10-এর ভিতরে 9 দেওয়া যায়। আপনারা চাইলেও এখানে আসতে পারেন। আমার কাছে সব থেকে ভালো লাগছে এখানকার কাচ্চি। কম বাজেটে এর থেকে ভালো কাচ্চি আমার মনে হয় না ফরিদপুরে আর অন্য কোথাও পাওয়া যাবে। আপনারাও চাইলে আসতে পারেন হাজি বিরিয়ানি হাউসে। শপের ঠিকানা আমি ভিডিও নিচে দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন দয়া করে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দয়া করে একটি ফলো করে দিয়েন।